শ্রুতিকল্পের জন্য একটি কবিতা। কবিতার নাম পরিযায়ী বার্তা। কবি মৃণাল কান্তি দত্ত। কবিতাটি পাঠ করছি আমি, সুপ্রিয়া মজুমদার। নিজস্ব ঘরে পাখা নেই, ঘুমোট ভাদ্রে নির্বস্ত্র হয়ে মাঠে খোলা আকাশে যেটুকু বাতাস পাই, বাতাস চাই। প্রজন্মের কাছে রাখব না কোনো উপোষী মানুষ, ওরা বলে পরিযায়ী, রানীর দরবারে হট্টগোল। তবে কি এক চিলতে ঘরই দেশ? এ ভারত আমার নয়? লিডারের জলে ভাসাবো না সাম্পান, পাবো না সবরমতির সবুজ আর্দ্র পাড়ের শীতলতা, সরজু নদী পাড়ে থাকবে না আমার ছায়া। পেটে ভাত চাই, ভাত, বাঁচার রসদের খোঁজে ঘরের বাইরে পা, জন্মভূমির পল্লী ছায়ায় ছিন্ন কুটিরে বৃদ্ধা মা, সন্তানবতী স্ত্রী, সন্তানের ক্ষুধা চোখে পিতৃ আশ্বাস। সুকান্ত বলে, এবার ঘরে ফেরার পালা, আয় বাতি জ্বাল এদেশের রক্ত শূন্য বুকে।